ডোমেস্টিক নির্যাতনের শিকার 10,000-এরও বেশি নারী সেফ হোমে সহায়তা পায়নি, যে কারণে নির্যাতনের শিকার হয়েও তারা নিরাপদে কোথাও থাকার সুযোগ পায়নি। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, নিরাপদে আশ্রয় না পেয়ে অনেক নারী বাধ্য হয়ে বিপজ্জনক পার্টনারের কাছেই ফিরে যেতে পারে, আর এতে আরও ভয়ঙ্কর সমস্যার মুখে পড়বে এসব নারী। অবজারভাররা জানিয়েছেন, সরকারি পরিসংখ্যানে দেখা গেছে প্রায় 8,000 পরিবার একটি নিরাপদ আবাসন পরিষেবার জন্য সাপোর্ট পায়নি। এছাড়াও আরও 3,000 জনের সেফ হোম সহায়তা প্রত্যাখ্যাত মানে বাতিল করা হয়েছে, কারণ সেফ হোমগুলোর সামর্থ্য না থাকায় তারা এসব অসহায় এবং নির্যাতনের শিকার নারীকে নিরাপত্তা দিতে পারেনি। পরিসংখ্যানে আরও দেখা গেছে যে মানসিক স্বাস্থ্য সমস্যা, ড্রাগ এবং অ্যালকোহল ব্যবহার বা অক্ষমতার কারণে এই ডোমেস্টিক নির্যাতনের ঘটনাগুলো ঘটে। ব্রিটেনে ডোমেস্টিক নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা এবং সাহায্য পাওয়া আরও উন্নত করার জন্য ডিজাইন করা ল্যান্ডমার্ক আইনের অগ্রগতি নিরীক্ষণে কাজ করা একটি গ্রুপের প্রতিবেদনে এই পরিসংখ্যান উঠে এসেছে। ইংল্যান্ড এবং ওয়েলসে ডোমেস্টিক নির্যাতনের কমিশনার নিকোল জ্যাকবস বলেছেন, এখন এই পরিষেবার সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি। এদিকে এ ব্যাপারে লেবার পার্টির শ্যাডো ডোমেস্টিক নির্যাতন বিষয়ক মিনিস্টার জেস ফিলিপস গণমাধ্যমকে বলেছেন, পরিসংখ্যান থেকে এটা স্পষ্ট যে সেফ হোম পরিষেবা নারীদের সুরক্ষা দিতে সক্ষম নয়, এমনকি সহিংসতা থেকে পালিয়ে যাচ্ছে তাদের সহায়তা প্রদানের আইনি দায়িত্ব এখনও পূরণ করা হয়নি। সরকারকে অবশ্যই এ ব্যাপারে একটি সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করতে হবে, যার মাধ্যমে ক্ষতিগ্রস্তদের ফিরিয়ে আনা এবং নিরাপদ বাসস্থানের প্রত্যাশিত মানগুলোর বিষয়ে স্পষ্টতা নিশ্চিত করা সম্ভব হবে। এদিকে প্রকাশিত প্রতিবেদনে আরও দেখা গেছে, জাতিগত সংখ্যালঘু LGBTQ+ জনগোষ্ঠী, ডোমেস্টিক নির্যাতনের শিকার পুরুষ, মানসিক স্বাস্থ্য বা মাদক ও অ্যালকোহলে আসক্তদের সহায়তা দিতে যথেষ্ট ঘাটতি রয়েছে। প্রোগ্রেস রিপোর্টে বলা হয়েছে, অন্তত 36,545 জন প্রাপ্তবয়স্ক এবং শিশু কমিশনযুক্ত নিরাপদ আবাসন পরিষেবার জন্য যোগ্য ছিল, তবে ধারণা করা হচ্ছে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।